তাহলে এতক্ষণ তোমাদের অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বললাম। আচ্ছা এইখানে তো আমার একটা কথা ভুল হয়ে গেছে, যে জারণ ধর্ম মানে অন্যজনকে জারিত করা ঠিকই, কিন্তু এইখানে তোমাদের যেটা সিলেবাসে আছে সেইটা হচ্ছে যে অ্যামোনিয়ার নিজের জারণ ক্রিয়া। তাহলে অ্যামোনিয়ার নিজের জারণ ক্রিয়া এইভাবে একটা বলা হলো। এছাড়া আর কিভাবে হয় মনে রাখবে, যে এছাড়া এটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে যাব, এছাড়া অক্সিজেন সংযোগের মাধ্যমে জারণ, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর অক্সিজেনে দহন করলে কি হবে, অ্যামোনিয়া গ্যাসকে যদি বায়ুর অক্সিজেনেতে দহন করা হয় তাহলে অ্যামোনিয়াটা নাইট্রোজেনে পরিণত হয়, অর্থাৎ আবার একবার হাইড্রোজেন চলে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন দ্বারা জারণ। আচ্ছা এর আগে তোমার কিউপ্রিক অক্সাইড রেড অক্সাইড দ্বারা জারণ বলেছি, তাহলে অ্যামোনিয়া গ্যাসকে বায়ু অক্সিজেন দ্বারা দহন করলে কি হয়, তাহলে NH3 প্লাস O2 তৈরি হয়, NH3টা 4NH3 তৈরি হয় N2 প্লাস 3 × 4 = 12 6H2O3O2। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে যদি বায়ুর অক্সিজেনেতে জারণে দহন করা হয় তাহলে তোমার দেখা যায় যে দহন করা মানে আগুন লাগিয়ে দেওয়া, বায়ুর অক্সিজেনে যদি অ্যামোনিয়া গ্যাসকে গ্যাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তাহলে গ্যাস চারটা হলুদ শিখায় জ্বলতে থাকে এবং অ্যামোনিয়া গ্যাস নাইট্রোজেনেতে জারিত হয় ও তোমার তার সাথে স্টিম উৎপন্ন করে। এটা এটা ছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জারণ আছে, সেটা হচ্ছে যে অনুঘটকের উপস্থিতিতে 700 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাস একে বায়ুর অক্সিজেনের ওপর দিয়ে অতি দ্রুত চালনা করে, অতি দ্রুত চালনা করা মানে 1 সেকেন্ডের হাজার ভাগের 1.001 সেকেন্ডের মধ্যে অক্সিজেনের সংস্পর্শ অক্সিজেনের ওপর দিয়ে চালনা করতে হবে, অনুঘটকের ওপর দিয়ে চালনা করতে হবে। অর্থাৎ যে অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণকে 700 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম অনুঘটকের ওপর দিয়ে অতি দ্রুত বা 0.001 সেকেন্ড সময়ে প্লাটিনাম অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড যে 700 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া এবং বায়ুর অক্সিজেনের মিশ্রণকে প্লাটিনাম অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, প্লাস 5O2 পিটি অনুঘটক, পিটি ক্যাটালিস্ট, তাপমাত্রা 750, কোনো বই 700 আছে, কোনো বই 750 আছে, কোনো বই 700 থেকে 750 আছে, তা চালনা করলে তৈরি হয় নাইট্রিক অক্সাইড 4NO প্লাস 6H2O, নাইট্রিক অ্যামোনিয়া গ্যাস নাইট্রিক অক্সাইডে জারিত হয়ে যায়। এটা অ্যামোনিয়ার অন্য একটা জারণ ক্রিয়ার উদাহরণ। এইবার আছে যে অ্যামোনিয়ার সঙ্গে অধক্ষেপণ বিক্রিয়া, যে কিছু কিছু ধাতব লবণের ওপর দিয়ে, লবণের জলীয় দ্রবণের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ওই ধাতব লবণের জলীয় দ্রবণ থেকে
ধাতব হাইড্রক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয়, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস ছড়ানো, ক্লোরাইড দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়ানো করে, মনে রাখবে দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়ানো করা হচ্ছে মানে অ্যামোনিয়াটা জলে অতিমাত্রায় দ্রাব্য। সুতরাং যেই দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়ানো করবে সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া গ্যাসটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে জারিত হয়ে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম ক্লোরাইড NaCl3+3NH4OH উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ করে +3NH4Cl, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ করে প্লাস উৎপন্ন হয় তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। একইভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ফেরিক হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়, ফেরিক ক্লোরাইড FeCl3+3NH4OH তৈরি হবে ফেরিক হাইড্রক্সাইড FeOH, এটা বলে তিন হোল 3+3NH4Cl FeOH হোল 3+3NH4Cl আগের বিক্রিয়াটার মতোই। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড, এখানে ফেরিক ক্লোরাইডের বর্ণ হচ্ছে হলুদ, উৎপন্ন হয় এটা বাদামি। বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইডের অধক্ষেপ করে একইভাবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের রং হচ্ছে সাদা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে দ্রবণেতে সাদা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ করে। এবার আছে তোমার কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। কপার সালফেটের উপর দিয়ে, কপার সালফেট দ্রবণের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বেসিক কপার সালফেটের অধক্ষেপ পড়ে। কপার সালফেট দ্রবণের উপর দিয়ে চালনা করলে CuSO4+NH4 দুই লাগিয়ে দিয়ে আমি ওই বেসিক কপার সালফেট, সংকেত হচ্ছে CuSO4+CuOH2 প্লাস অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, অ্যামোনিয়াম সালফেট NH4O2SO4 এটা উৎপন্ন হয়। কপার সালফেট দ্রবণের উপর দিয়ে, দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বেসিক কপার সালফেটের অধক্ষেপ পড়ে। বেসিক কপার সালফেট মানে কপার সালফেটটা ক্ষারীয় হবে, অর্থাৎ কিউপ্রিক হাইড্রক্সাইডটা তাতে থেকে যাবে। কিউপ্রিক হাইড্রক্সাইড এরকম কোনো ক্ষারীয় পদ থাকবে, এটাকে বলা বেসিক কপার সালফেট। এবং এটা হচ্ছে জলে দ্রাব্য, বলবো না এটা জলে অদ্রাব্য। বেসিক কপার সালফেটের অধক্ষেপ পড়ে, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া চালনা করা হয় এই অধক্ষেপ দ্রবীভূত হয়ে দ্রবণ আবার স্বচ্ছ হয়ে যাবে। এক্ষেত্রে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট নামে একটা জটিল লবণ উৎপন্ন করে, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। তাহলে এইটার সঙ্গে CuSO4
কমা সিইউও ইজ হোল টু প্লাস এনএইচ ফোর হোল টু এসও ফোর এইগুলো ছিল। এবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যুক্ত আমার মনে হচ্ছে খুব সম্ভব ছটা, সিক্স এনএইচ ফোর ওইচ, তৈরি হবে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, সংকেত হচ্ছে থ্রি সিইউ এনএইচ ফোর এনএইচ অ্যামোনিয়াম NH4 হোল থ্রি অ্যামোনিয়াম সালফেট NH4 হোল থ্রি SO4 না হোল থ্রি SO4 SO4 এই জিনিসটা তোমার তৈরি হয়, এইটাকে বলা হয় কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট প্লাস জল ধরে, আমি এটা দেখছি অ্যামোনিয়াম সালফেট এটা সংকেতটা বলে দিচ্ছি প্লাস খুব সম্ভব আটটা জলের অণু আমি ব্যালেন্সটা মিলাচ্ছি, দাঁড়াও এটা কাটতে হবে